নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমি মিজেলস বা হাম এই সমস্যাটা ট্রিটমেন্টের ক্ষেত্রে যে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার বেশ কিছু আমি আলোচনা করব, এবং এই মেডিসিনগুলো দেওয়ার মাধ্যমে হাম বা মিজেলকে সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা হয় বা পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ করা হয়। এই মেডিসিনগুলোর মধ্যে আমি প্রথম যে মেডিসিনটা পড়ব সেটা হচ্ছে অ্যাকোনিটাম ল্যাপেলাস। এটা একটা অ্যাকিউট মেডিসিন, যেখানে দেখা যায় যে হাই ফিভার থাকে এবং সেই সঙ্গে শুষ্ক কাশি থাকে, চোখ মুখ লাল হয়ে যাওয়া এবং সেই সঙ্গে স্কিনে যে ইরাপশন থাকে বা র্যাশ থাকে, তাতে চুলকানি থাকে এবং সেই সঙ্গে পেশেন্টের প্রচণ্ড অস্থিরতা, প্রচণ্ড উদ্বিগ্নতা, ভয় এসব কাজ করে। সেক্ষেত্রে এই মেডিসিনটা দিলে খুব ভালো উপকার পাওয়া যায়। আরেকটি মেডিসিন এপিসমেলফিকা কখন ব্যবহার করা যায়, যখন এক্ষেত্রে যখন হাই ফিভার এবং সেই সঙ্গে যে স্কিনে যে ইরাপশন বা যে র্যাশ রয়েছে সেই র্যাশগুলোতে একটা স্টিংগিং পেইন থাকে বা হুল ফোটানোর মতন ব্যথা থাকে এবং গরমে সেটা বেড়ে যায় এবং সেই সঙ্গে চোখের পাতা, মুখ এগুলোর মধ্যে একটা পাফিনেস থাকে বা একটা ফোলা ফোলা ভাব থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আরেকটা মেডিসিন হচ্ছে বেলাডোনা। এটা কখন ব্যবহার করা যায়, যখন হাই ফিভার থাকে সেই সঙ্গে মাথায় প্রচণ্ড যন্ত্রণা, একদম দপদপ করে মাথা যন্ত্রণা এবং চোখ মুখ একদম লাল হয়ে যায় এবং সেই সঙ্গে জ্বরের মধ্যে প্রচণ্ড জলতেষ্টা থাকে, এরকম ক্ষেত্রে আমরা বেলাডোনা ব্যবহার করতে পারি। এছাড়া এই মিজেলসের ক্ষেত্রে আরও বিভিন্ন মেডিসিন ব্যবহার করা যায়, যেমন সালফার, পালসেটিলা, রাস্টাক্স, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, এরকম আরও বিভিন্ন মেডিসিনগুলো ব্যবহার করা যায়। এছাড়া আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলো পেশেন্টের যেমন লক্ষণ সে অনুযায়ী প্রয়োগ করা হয় এবং পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা হয়। আজকে আমি মিজেলস বা হামের ক্ষেত্রে হোমিওপ্যাথির কতগুলো মেডিসিন আমি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।